কেমন আছেন മത്സ്യگیری বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের জন্য ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রুই মাছ মৃগেল মাছ এর চার যে কিভাবে আপনারা খুব সহজে এই চারটা তৈরি করবেন এবং আপনারা খুব ভালো অনেক বেশি মাছ ধরতে পারবেন তো আমরা সাধারণত সবাই যারা মাছ মারি তারা সবাই জানি যে মাছ মারতে আসলে কত কষ্ট হয় আমাদের মাছ আসলে চারে নিয়ে আসার জন্য কত কষ্ট করতে হয় বা কি করতে হয় তো আমি আজকে সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো আপনারা যদি এইভাবে যদি ব্যবহার করেন আশা করছি আপনাদের চারে মাছ আসবে এবং মাছ খাবে তো চলুন আসলে শুনে নেওয়া যাক যে আসলে কি হবে এই মাছটা আপনারা চারে নিয়ে আসবেন তো তার আগে আমি বলি আমার চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন তো এই চারটা তৈরি করতে আসলে আমাদের কী কী লাগবে সেটা বলি সেটা হচ্ছে সর্বপ্রথম লাগবে হচ্ছে আমাদের মিষ্টি চার তো মিষ্টি চার আমরা অনেকে বাসাতে বানাতে পারি বা যারা বাসাতে বানাতে পারি না যাদের সময় অনেক স্বল্প তারা হচ্ছে বাজারে যে সব দোকানে বসে ছিপ বসে বিক্রি করে ওই সব দোকানে আপনারা মিষ্টি চার কিনতে পাবেন বললেই তারা আপনাদেরকে দিয়ে দিবে তো মিষ্টি চারটা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন বা হচ্ছে বাসায় বানাতে পারেন তো কিভাবে বানাবেন এটার ভিডিও আমি আশা করছি নেক্সট দিয়ে আমি আপাতত একটু বাইরে সেই কারণে আমি আসলে মুখে বলছি না হলে আমি প্র্যাকটিক্যাল ভাবে সুন্দরভাবে করে দেখাতাম তো যাই হোক তো আপনারা মিষ্টি চার নেবেন মিষ্টি চার নেবেন হচ্ছে আপনারা হচ্ছে আড়াইশো গ্রাম এটা আমি আড়াইশো গ্রাম অনুযায়ী বলছি আড়াইশো গ্রাম নেবেন হচ্ছে আপনারা মিষ্টি চার দেখবেন মিষ্টি চাটটা যেন নরম না থাকে একটু শক্ত শক্ত যেন মিষ্টি হয় চাটারা বল তৈরি করতে পারেন তো যাই হোক মিষ্টি চারটা আপনারা খুব ভালোভাবে নিয়ে নেবেন পরে তার সাথে মেশাবেন হচ্ছে মিষ্টি সাথে হচ্ছে আপনারা একশো গ্রাম পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম মেশাবেন হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম পিঁপড়ার ডিম এবং হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে মিষ্টি চার খুব ভালোভাবে মেশাবেন খুব ভালোভাবে মেসানোর পরে ওইটা কি করবেন পল আকারে তৈরি করবেন সুন্দর করে যখন পল আকারে তৈরি হয়ে যাবে তখন তার উপরে আপনারা দিবেন হচ্ছে মোটামুটি গ্রাম তেল উপরে সুন্দরভাবে মাখিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম মতো আপনার নারকেলের তেল খুব ভালোভাবে ওইটার সাথে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পরে আপনারা একটা বল করবেন আপনারা ওইটা মিনিমাম আড়াইশো গ্রাম যেহেতু আপনারা মিনিমাম দুইটা বল করবেন দুইটা বল করে আপনার যেখানে চারটা করতে চান খাড়ার উপরে সেখানে চারটা সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আধা ঘন্টা হয়তো সময় নিবে আধা ঘন্টার মধ্যে দেখবেন আপনাদের চারে রুই মাছ মৃগেল মাছ চারে আসবে এবং আপনারা সুন্দরভাবে টোপ দিয়ে আপনার ডিম আর হচ্ছে পাউরুটি দিয়ে সুন্দরভাবে করে টোপটা তৈরি করবেন করে আপনারা ফেলবেন এবং আশা করছি আপনারা এটা মাছ ধরতে পারবেন এটা কাজ কাজ করে নদীতে কম করবে কিন্তু পুকুরে আশা করছি এটা কাজ করবে তো আমি আবারও বলি আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা এবারে দেখিনি ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ আপনাদের